নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবাই প্রিয় অপরাজিতা অপুর ও আপনাদের সকলের পরিচিত স্বনামধন্য শিবম জুয়েলারি হাউসের নতুন শোরুম কালিয়াগঞ্জ সীমান্ত মোড়ে শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 3রা মে 2022 অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। আমি তো থাকছি, আপনারা সবাই থাকছেন। নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন বর্তমান কথার এই এক্সক্লুসিভ রিপোর্ট। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার মিঠাপুর এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম রতন কুমার গুপ্তা, বয়স 56 বছর। তিনি ডালখোলার দিশবন্ধুপাড়ার বাসিন্দা। এদিন সকাল 10টা নাগাদ তিনি স্কুটারে চেপে মিঠাপুর এলাকায় তার কর্মস্থলে যাচ্ছিলেন। সে সময় রায়গঞ্জগামী একটি তেলের ট্যাঙ্কার তার স্কুটারের পেছনে ধাক্কা মারে। ঘটনায় তিনি রাস্তায় ছিটকেও পড়েন। তেলের ট্যাঙ্কারটি তার কোমরের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এরপর উত্তেজিত জনতা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তবে পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। লরিটিকে আটক করেছে ডালখোলা থানার পুলিশ, যদিও লরির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়ম না মেনে প্রতিদিনই ডালখোলার 34 নম্বর জাতীয় সড়কে বেপরোয়াভাবে যানবাহন চলাচল করে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিশের নজরদারির অভাবেই এমনটা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। অঙ্কিতা পালের রিপোর্ট, বর্তমানের কথা। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। ঠাকুরবাড়ির রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চির নতুন প্রতিদিন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর, সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে
প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর।